ডাউন ড্রেস মানেই হচ্ছে আরাম আরাম আর আরাম। আহ, এত আরাম, তার উপর যদি রিজনেবল প্রাইস হয় তখন আরামটা আরো একটু বেশি লাগে, তাই না? আরামের মাত্রাটা মনে হয় তখন বেড়ে যায়, তাই না? আর এত সুন্দর একটা কটন ড্রেস আমি পরে আসছি, মাশাআল্লাহ। ড্রেস দোপাট্টা সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালারে, দেখেন একদম পিওর কটনের মধ্যে। এইটা হচ্ছে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে, ওকে? এইটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার, মানে এটা হচ্ছে সেম ড্রেস বাট শুধু এখানের কালারগুলো আর নিচের প্রিন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এগুলা সব এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে, নাইস একটা কালেকশন। এক দেখায় আপনার পছন্দ হবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, ওকে? এটা হচ্ছে আপনার হাতার কাপড়, ওকে? এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে। এটা হচ্ছে অনেক অনেক সুন্দর। হ্যাঁ, সবুজ ড্রেস টানাও। এগুলো তো তুমি চেক করবে না, ও নিয়ে গেছে, তারপর তুমি রাতে দেখবে না যে ও কি করছে। এই হচ্ছে আপনার দোপাট্টা, ওকে? এই যে দেখেন দোপাট্টা, অনেক সুন্দর একটা দোপাট্টা। দোপাট্টার মধ্যে এরকম করে সিকোয়েন্স বসানো আছে। এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, ওকে? এক্সিলেন্ট একটা ড্রেস, যার এটা লাগছে জাস্ট নিয়ে নেন। কটনের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন। এইবার আসেন, এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে, সেটা হচ্ছে এই কালারটা, দেখেন। মানে প্রত্যেকটা কালার হচ্ছে যে আপনার জাস্ট বেস কালারটা মানে ঠিকই আছে, বাট শুধু এখানে প্রিন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা, এগুলোও কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ওকে? এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, ওকে? এই ড্রেসগুলোর কিন্তু দামানটাও এরকম এমব্রয়ডারি করা থাকবে। আমি আগেরটারও কিন্তু দামানটা এমব্রয়ডারি করা ছিল, আমারটারও কিন্তু দেখেন দামানটা এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে, ওকে? অনেক সুন্দর দামানটা এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে, নাইস একটা ড্রেস কটনের মধ্যে, ওকে? খুবই সুন্দর একটা ড্রেস। এই যে এইটা হচ্ছে, এইটা দাও। আর দোপাট্টাগুলোর মধ্যে এরকম করে সিকোয়েন্স বসানো আছে, ছেটানো ছেটানো সিকোয়েন্স বসানো আছে। এই হচ্ছে এটার দোপাট্টা, এই হচ্ছে এটার সালোয়ারের কাপড়, ওকে? সো যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন। আর এরপরে লাস্টটা হচ্ছে আমি যেটা পরে আছি, এটা দেখেন এই রকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে। এটা হচ্ছে আমার পরাটা, মানে এটা তো আমি পরেই আছি, তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার দামানটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টা আমার গায়ের মধ্যে আছে, দোপাট্টার মধ্যে এরকম ছেটানো ছেটানো সিকোয়েন্স বসানো আছে। এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, ড্রেসটা কিন্তু দেখতে সুন্দর, পরতেও অনেক আরাম। এটা সালোয়ারের কাপড় দিয়ে, এই এটার সাথে সালোয়ারের কাপড় কমলা কালার, তাহলে কালো সালোয়ার কোথেকে আসলো? কমলা কালারই তো হবে, এটা প্রিন্টে যেহেতু কমলা কালার, মানে কি বলবো আর। এনিওয়ে, এটার সাথে সালোয়ারের কাপড় হবে কমলা কালার, আমার টেলার থেকে মনে হয় একটার ভিতর আরেকটা সালোয়ার পরে দিছে। এনিওয়ে, সালোয়ার কাপড় হবে কমলা কালার। সো যার এটা লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, ওকে? নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজের মধ্যে ইনবক্স করে ফেলেন, সানপিস বাই টনিতে, ওকে?